হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই আমার এই সিম্পল ব্লগটি উপভোগ করবেন, আমার পাশেই থাকবেন। সকালে নাস্তা করার পরে মা ফ্রিজ পরিষ্কার করতে বসেছে, তো মাকে আমি আর ঠান্ডা লাগাইতে দেই নাই, আমি পরিষ্কার করতে বসছি। আর শীত পড়ার পর থেকেই তো ঠান্ডা ঠান্ডা একেবারেই কমে না, আর এদিকে ফ্রিজও পরিষ্কার করতে হইতেছে। ফ্রিজ থেকে অনেক সময় গন্ধ বের হয়, তো আমি সেটাই আজকে টিপস দিব যে ফ্রিজ থেকে গন্ধ বের হবে না। সাথেই থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি সবজির ড্রয়ারগুলো বের করে ফেলেছি, এই যে যা আছে সব নামিয়ে ফেলেছি, এক এক করে সব পরিষ্কার করে নিব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা, তারা ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগার পরে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, অনুগ্রহ করে ভিডিও দেখুন প্রতিদিনই, তো আশা করি ভাল লাগবে। তারপরে না হয় বন্ধু করে পাশে রাখবেন। আমি ফ্রিজ থেকে ড্রয়ারগুলো নামিয়ে ফেলেছি, এখন এটা ভালো করে পরিষ্কার করব। এটাকে আমি সাবানের গুঁড়ো দিয়ে আগে একটু, এই যে এটা মানে শীত পড়েছে পর থেকে পরিষ্কার করতে পারেনি, আর মা একটু উল্টা পাল্টা করে রাখে জিনিস, তাই বেশি একটু ময়লা পড়ে, তো আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে পরিষ্কার না থাকলে আসলে ভালো লাগে না, ঠান্ডার চিন্তা করলে তো আর হয় না। আর গ্রামের বাড়িতে তো কোনো লোক পাওয়া যায় না যে কাউকে বললে হেল্প করে দিবে, শহরে তো পাওয়া যায় কিন্তু কাউকে না কাউকে বললে বা আসে, আর আমাদের গ্রামে আসলে ওভাবে কেউ থাকে না করার মতো, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, তাতে অসুস্থ থাকি বা না থাকি। তাই অসুস্থ হওয়ার কথা চিন্তা করে লাভ নেই, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। আর সকালে মাকে তো দিইনি, কারণ আমার থেকে আমার মার বেশি ঠান্ডা, তার জন্য আর মাকে ফ্রিজ পরিষ্কার করতে দেই না, আর মা ওইভাবে পারেও না পরিষ্কার করতে, সেই জন্যই বাকিটা দেওয়া হয়নি। তো এভাবে আর কি আমি সাবানের গুঁড়ো দিয়ে এই জালটা দিয়ে ভালো করে এটা দিয়ে দিয়েছি, কারণ এটা দিলে ভালো পরিষ্কার হয়, তার জন্য এটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কাপড় দিয়েও পরিষ্কার করি, তবে এটা দিয়ে পরিষ্কারটা ভালোই হয়, সেজন্য এটা দিয়েই করলাম। এক এক করে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন বরফ পড়েছে অনেক, বরফগুলো ফেলে দিবা। সকালবেলা এত ঠান্ডা, বরফ ধরা যাচ্ছিল না। শুকনো একটা টুকরো কাপড় নিয়ে আমি এটাকে ভিজা, যে পানিটা ভিজে আছে ওই পানিটা মুছে দিচ্ছি। পানিটা থাকলে একটা পানির দাগ পড়ে যায়, সেজন্য শুকনো কাপড় দিয়ে এই দাগটা মুছে নিচ্ছি। তা আপনারাও এভাবে করবেন, দাগটা পানি থাকলে ওটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে আর দাগ থাকবে না। আর ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য এভাবে লেবুর টুকরো কেটে রেখে দিবেন ঢিপে বা নর্মালে, তাহলে আর আপনার ফ্রিজ থেকে কোনো রকমের দুর্গন্ধটা আসবে না আমি আশা করি। আমি তেলাপিয়া মাছের ঝাল ফ্রাই করে দেখাবো। তো একটা আস্ত বড় তেলাপিয়া মাছ নিয়েছি ঝাল ফ্রাই করার জন্য। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া আধা চা চামচ, এখন দিয়েছি আমি মরিচের গুঁড়ো আধা চা চামচ, এরপরে দিয়েছি আমি আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি এর সাথে অ্যাড করব
লবণ স্বাদ মতন। তবে এখানে কিন্তু আমি লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ এরপরে আমি লবণটা অ্যাড করব, তার জন্য আমি একটু কমে নিয়েছি। এখন আমি দিয়েছি আদা পেস্ট, দিব জিরার পেস্ট। এরপরে আমি ভালো করে এটা মিক্স করে নিব। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, এভাবে ভেজে দিলে ইলিশ মাছের মতোই স্বাদ আসে, এভাবে ঝাল ফ্রাই করে দিলে। তো আমার মনে হয় এভাবে ভালো লাগবে, একবার যদি ট্রাই করেন। চেষ্টা করি ভালো কিছুই দেওয়ার জন্য, জানি না কতটুকু ভালো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি। তো এভাবেই আর কি মাছটাকে ভালো করে মশলা মেখে নিতে হবে। এক 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 করে আমি সব প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর আমি মশলাটা কিন্তু ভালোভাবেই সব জায়গাতে লাগিয়ে দিয়েছি। আমি এটা ভালো করে ফ্রাই করে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর ভিতরে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি মাছটা দিয়েছি। এখন আমি মাছটা অল্প আছে ভেজে নিব। আর এটা বেশি তেলে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ভাজাটা ভালো হবে না। তো আস্তে আস্তে করে ভাজতে হবে এটাকে। তো এটাকে এখন আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে দেখুন, তো অল্প আছে, এটা ভাজতে হবে সুন্দর করে, আর তেলটার পরিমাণও অল্প থাকতে হবে। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর পুরো ভিডিওটা না দেখতে পারলেও অল্প কিছু টাইমের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারও ভালো, আমারও ভালো, আমিও খুশি, আপনিও খুশি। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এখন আমি ঝাল ফ্রাই করার জন্য তেলাপিয়া মাছের এখানে আমি তেল দিয়েছি। আর এখন এর ভিতরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল হয়ে আসছে। পেঁয়াজ গেলেই এরপরে আমি পানি অ্যাড করব। তো ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে বেশি পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়, তরকারি কালো লাগে দেখতে। তো এটার দিকে খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যাতে বেশি পুড়ে না যায়। তেলাপিয়া মাছ এভাবে আপনি রান্না করলে বাসার সবাই খাবে, আর সবাই এটাকে খুবই পছন্দ করবে, কারণ অনেকেই তেলাপিয়া মাছ খায় না, মানে পছন্দ করে না, যে তেলাপিয়া মাছ থেকে একটা গন্ধ আসে পুকুরের, মানে মাটি মাটি। তো এটা আর কি একেবারেই আসে না। এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি, এখন আমি লবণ দিচ্ছি। যেহেতু আমি আগেও লবণ অ্যাড করেছিলাম, এই জন্য আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। তারপরে আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি, দিয়েছি মরিচের গুঁড়ো। এক এক করে আমি সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, মরিচের গুঁড়োতে ঝাল আছে। তারপর আমি কাঁচা মরিচ অ্যাড করব, তার জন্য ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট, দিয়েছি জিরার পেস্ট। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিব। তারপর আমি পানি অ্যাড করে এটাকে ভালো করে রান্না করে নেব। তো সাথেই থাকুন আর দেখুন আমার ঝাল তেলাপিয়া মাছের রান্না। এখন আমি মাছটাকে দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি মাছটা। এখন আমি উল্টে নিব, বাট আমার ভয় লাগতেছে, আমি পারবো, পেরেছি। যাই হোক, আমি পেরেছি। তো এভাবে আর কি ভালো করে মাছটাকেও কষিয়ে নিতে হবে মশলার ভিতরে দিয়ে।
দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এখনই। ইয়ামি ইয়ামি একটা লুক চলে আসছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিব আবারও, যারা আমার সাথে আছেন, আমার ভিডিও এই পর্যন্ত ওয়াচ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই আমার পাশে থাকবেন, এভাবে সবার কাছে অনুরোধ। তো মাঝে আমি এবারে ধনিয়া পাতা অ্যাড করলাম, এখন আমি কিছুক্ষণ এভাবে রেখে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে আমি এই যে রান্না, পানি অ্যাড করার পরে আমি রান্নাটা আমার করে নিব আর ঢাকনা দিয়ে দিব। তেলাপিয়া মাছের ঝাল বোনাটার ফাইনাল লুক দেখুন সুন্দর আসছে কিনা আপনারাই বলুন, আমি আর কি বলবো, যে দেখতে কিরকম আসছে, দেখতে যেরকম কালার আসছে খেতেও আলহামদুলিল্লাহ ভালোই এসছে, অনেক সুন্দর লাগছে দেখতে খেতেও ইয়ামি। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য ব্লগে। তা আল্লাহ হাফেজ।